দর্শক আসসালামু আলাইকুম, আমি ইমন হোসেন চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি আজকে ভিডিওটি করব নিউ ইয়র্ক শহরের এই মুহূর্তে কি অবস্থা, করোনা ভাইরাসের মানুষ কতটুকু এই ভাইরাস নিয়ে আতঙ্কিত ভিতরে আছে সে সম্পর্কে এই ভিডিওতে কিছু জানানোর চেষ্টা করব, এবং এই মুহূর্তে ম্যানহাটনের কি অবস্থা সেটা জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো দর্শক, তত সময় আমার তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে কতটা করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম কিছু মানুষ রাস্তা ক্রস করছে যারা নাকি মাস্ক পরে রাস্তা ক্রস করছে। এমন অনেক মানুষ আছে যারা মাস্ক পরে পরে ভাইরাসে, অনেক মানুষ হ্যান্ড গ্লাভস ইউজ করছে যাতে এই ভাইরাসটা অন্যের মাধ্যমে তার কাছে না আসে, কিংবা তার যদি থেকে থাকে তার মাধ্যম তার থেকে যাতে অন্য কারোর ভেতরে না যায়। এনিওয়ে ভিউয়ার্স, আল্লাহর কাছে আমাদের সবার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের এই কুষ্ঠকঠিন রোগ থেকে মুক্তিদান করে সেজন্য। এছাড়া আর বলার কোনো কিছু নাই। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন এটা মেট্রোপলিটন মিউজিয়াম, এর সামনে লোকজন নেই বললেই চলে। ঠিক তেমনইভাবে আমি গিয়েছিলাম হ্যাডসন ইয়ার্ডের সামনে যে ওই ব্যস্তবহুল এরিয়ায় কেমন লোক সেটা দেখার জন্য, কিন্তু এখানেও কোনো লোকজন নাই। মানুষ এতটা আতঙ্কের ভিতরে পড়ে গেছে যে মানুষ ঘরের বাইরে আসতে চাচ্ছে না, আর যারা আসছে খুব কম সংখ্যার লোকজন। ঠিক একইভাবে আমি গিয়েছিলাম রকফেলার সেন্টারে। রকফেলার সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব কম সংখ্যার লোকজন, খুবই কম। আসলে রকফেলার সেন্টারে অনেক লোকজন থাকে অন্যান্য সময়, কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে মানুষজন খুব বেশি আসছে না। তো ভিউয়ার্স, এই ছিল নিউ ইয়র্ক সিটির করোনা ভাইরাসের মানুষের আতঙ্কের অবস্থা। তো ভিউয়ার্স, সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং কমেন্ট বক্সে জানাবেন নেক্সটে কী দেখতে চান। আপনারা দেখতে পারছেন একজন ড্রাইভার তার গাড়ির ভিতরে জীবাণুনাশক ঔষধ স্প্রে করছে যাতে তার গাড়ির ভিতরে কোনো ধরনের করোনা ভাইরাসের ব্যাকটেরিয়া না থাকে সেই জন্য।